গুড মর্নিং বন্ধুরা, বাংলা হিন্দি শিখির ক্লাসে আপনাদের স্বাগত। আজকে 178তম পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের সপ্তাহের যে সাত দিন আছে, সাত দিনের নাম হিন্দিতে কি কি, সেই সাত দিন কিভাবে লিখতে হয়। তাহলে বন্ধুরা চলুন আলোচনা শুরু করি। সপ্তাহের সাত দিন, আমরা সবাই জানি সাত দিনের নাম কি কি। প্রথম দিনের নাম হচ্ছে রবিবার। এই রবিবারকে হিন্দিতে লেখে রবিবার। কিংবা লেখে ইতবার, হ্রস্ব ই ত পয়াকার র। এটা উচ্চারণটা ইতওয়ার বা রবিবার। এরপরে সোমবার, সোমবারটা সোমবারই লেখে সোমবার। মঙ্গলবার, এটাকে এইভাবে লেখে ম অনুস্বর গ ল বয়াকার র, মঙ্গলবার। বুধবার, এটাকে লিখতে হবে বয়রস্যু ধ বয়াকার র, বুধবার। এরপরে হচ্ছে বৃহস্পতিবার, হিন্দিতে একে রেখে গুরুবার, করস্যু রয়রস্যু বার, গুরুবার মানে বৃহস্পতিবার। তারপরে শুক্রবার, শুক্রবার। আর তারপরে লেখে শনিবার, এবং সেটা এইভাবে তালিবার স দন্ত নয় রশ্মি বয়াকার র, শনিবার। তাহলে নতুন আমাদের কাছে যেটা লাগলো সেটা হচ্ছে রবিবারকে বলা হয় ইতবার এবং বৃহস্পতিবারকে বলা হয় গুরুবার। আর সপ্তাহের বাকি দিনগুলোর নাম যেমন আমরা বাংলাতে বলি সেইভাবে আছে। এটা আপনারা প্র্যাকটিস করবেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই লেখাগুলো আপনারা দেখতে পাবেন। এই ইতবার আর গুরুবারটা নিয়ে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলো সব ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের আলোচনা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।